এই যে দেখতে পাচ্ছেন সুন্দর এই পেঁয়াজের রিংগুলো, এগুলো আমি ক্রিস্পি করে ভেজে নেব। দেখতে যতটা সুন্দর খেতে ততটাই সুস্বাদু, একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। রেস্টুরেন্ট নয়, ঘরে কীভাবে মজার অনিয়ন রিং তৈরি করা যায় সেই রেসিপিটাই শেয়ার করব আজকের ভিডিওতে। তাই যারা ঘরে বসে অনিয়ন রিংয়ের স্বাদ পেতে চান তারা চাইলে আমার এই রেসিপিটি ফলো করতে পারেন। আসসালামু আলাইকুম, আপনারা দেখছেন আমার চ্যানেল শামিমাস কুকিং। অনিয়ন রিং তৈরি করতে প্রথমে একটি মিক্সিং বোলে ময়দা নিয়ে নিচ্ছি এক কাপ, চালের গুঁড়া দিচ্ছি এক টেবিল চামচ, কর্নফ্লাওয়ার দিচ্ছি এক টেবিল চামচ, মরিচের গুঁড়া দিচ্ছি হাফ টেবিল চামচ, জিরার গুঁড়া এক চা চামচ, লবণ দিচ্ছি স্বাদ মতো, রসুন পেস্ট এক চা চামচ, আদা পেস্ট দিচ্ছি এক চা চামচ, স্বাদ বাড়াতে আর বাড়তি ফ্লেভার আনতে দিয়ে দিচ্ছি এক প্যাকেট ম্যাগি স্বাদে মশলা। এবার প্রয়োজন মতো পানি দিয়ে ঘন বেটার তৈরি করে নেব। পানি একবারে না দিয়ে চেষ্টা করবেন অল্প অল্প করে দু থেকে তিনবারে দিতে, তাতে করে বেটার বেশি পাতলা হবার ভয় থাকে না। মনে রাখবেন বেটার বেশি পাতলা হলে পেঁয়াজের রিং ভালোভাবে কোট হতে চাইবে না। এই রেসিপিতে পেঁয়াজের রিং যত সুন্দর করে কোট হবে ভাজার পর দেখতেও সুন্দর লাগবে আবার খেতেও ভালো লাগবে। আর একটি কথা, হাতের কাছে চালের গুঁড়া না থাকলে স্কিপ করতে পারেন, তবে চালের গুঁড়া যদি স্কিপ করেন কর্নফ্লাওয়ার বাড়িয়ে দিবেন, অর্থাৎ কর্নফ্লাওয়ার দিয়েছি এক টেবিল চামচ, সেখানে দিবেন দুই টেবিল চামচ। আবার হাতের কাছে ম্যাগি স্বাদে মশলা না থাকলে চাট মশলা বা গরম মশলা গুঁড়াও অ্যাড করতে পারেন। আবার ঝালটাও আপনারা আপনাদের প্রয়োজন মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আচ্ছা, আমরা পেঁয়াজের রিংগুলো ব্রেড ক্রামে গড়িয়ে নেব, তাই বেটার যত ঘন হবে ব্রেড ক্রামে গড়িয়ে নিলেই পেঁয়াজের রিংয়ের ব্রেড ক্রাম ভালোভাবে সেট হবে। যারা বেগুনি তৈরি করেন তারা বুঝবেন বেটার ঘনত্বটা অনেকটা বেসনের গুলার মতো হবে। বেটার রেডি, আর এই বেটার থেকে ভালো রেজাল্ট পেতে হলে 30 মিনিটের জন্য রেস্টে রেখে দিতে হবে। আমি আরেকবার ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি, এর থেকে বেশি পাতলা করতে যাবেন না। রেস্টে দিয়ে আমি পেঁয়াজের রিং কেটে নেব। দেখতেই পাচ্ছেন আমি বড় সাইজের পেঁয়াজ নিয়েছি, আর পেঁয়াজের রিং তৈরি করতে আপনারাও চেষ্টা করবেন বড় সাইজের পেঁয়াজ নিতে। পেঁয়াজ কিনতে গিয়ে আমি দোকানদার কাছে জানতে চেয়েছিলাম এটা কোথাকার পেঁয়াজ, কারণ এই পেঁয়াজগুলো কখনোই আমাদের দেশি পেঁয়াজ নয়। দোকানদার বলেছিল এই পেঁয়াজগুলো চায়নার পেঁয়াজ। এই পেঁয়াজগুলো সাধারণত মিষ্টি স্বাদের হয়, আর বড় বড় রেস্টুরেন্টগুলোতে সালাদ তৈরি করতে এই পেঁয়াজটাই ব্যবহার করে। যা হোক, স্ক্রিনে লক্ষ্য করুন আমি পেঁয়াজগুলো ঠিক এই রকম সাইজ করে কেটে নিয়েছি। খুব বেশি চিকন করা যাবে না, তাতে ব্রেড ক্রাম লাগানো যাবে না, অন্যদিকে খেতে গিয়েও মুখে লাগবে না। একটি পেঁয়াজ থেকে অনেকগুলো রিং বের করা যায়, তবে আমি বড় সাইজের রিংগুলো নেব, আর ছোট যে রিংগুলো থাকবে তা আমি সালাদ কিংবা অন্য কোনো রান্নার রেসিপিতে লাগিয়ে নেব। বড় রিংগুলো আলাদা করে নিয়ে আমি পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়েছি, তারপর আমি কিছু সময়ের জন্য রেস্টে রেখে পানি ঝরিয়ে নিয়েছি। আপনাদের হাতে যদি তাড়া থাকে তাহলে আপনারা কিচেন টিস্যু দিয়ে মুছে নিতে পারেন। এবার শুধু একটি করে পেঁয়াজের রিং নেব, বেটারে ডিপ করব আর ব্রেড ক্রামে গড়িয়ে নেব। এই কাজটি আমরা মোটামুটি সবাই পারি, তবে ব্রেড ক্রামে গড়িয়ে নেবার সময় একটু হাত দিয়ে চেপে চেপে দেবেন, তাতে পেঁয়াজের রিঙে ব্রেড ক্রাম ভালোভাবে সেট হবে। আমি এখানে হাতে তৈরি ব্রেড ক্রাম নিয়েছি, আমার কাছে মনে হয় হাতে তৈরি ব্রেড ক্রাম খুব দ্রুত সেট হয় আর ভাজার পর খেতেও ভালো লাগে। দেখতে পাচ্ছেন আমি আমার প্রয়োজন মতো পেঁয়াজের রিং নিয়ে বেটার আর ব্রেড ক্রাম দিয়ে সুন্দরভাবে কোট করে নিয়েছি। পেঁয়াজের রিংগুলো ব্রেড ক্রামে গড়িয়ে নেবার পর একটি প্যানে প্রয়োজন মতো তেল দিয়ে গরম হতে দিয়েছিলাম। এবার একে একে গরম তেলে পেঁয়াজের রিংগুলো দিয়ে দিব, আর চুলার আঁচ মিডিয়াম রেখে গোল্ডেন কালার করে ভেজে নেব। খুব বেশি সময় লাগবে না, তবে ব্রেড ক্রাম দিয়ে কোট করে নেওয়া যে কোনো খাবার ভাজতে গেলে মাথায় রাখতে হবে চুলার আঁচ হাই রাখা যাবে না, তাতে ব্রেড ক্রাম পুড়ে গিয়ে খাবারটাই নষ্ট হয়ে যাবে। পেঁয়াজের রিংগুলো গোল্ডেন কালার হলে আমি তেল থেকে তুলে নিচ্ছি। একইভাবে আমি বাকি রিংগুলো ভেজে নেব। সত্যি বলছি ভিউয়ার্স, এটা খেতে খুব সুস্বাদু, কুরকুরে মুড়মুড়ে কিংবা মোচমোচে যাই বলুন না কেন, মোট কথা শব্দ ছাড়া খেতেই পারবেন না। গল্প আড্ডা জমে উঠতে কিংবা বিকেলে চায়ের সাথে এই রকম একটি মজার নাস্তা হলে আর কি লাগে। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে, ভালো লাগলে আপনারা বাড়িতে ট্রাই করবেন। সবার সুস্বাস্থ্য কামনা করি, নতুন কোনো ভিডিও দেখা আমন্ত্রণ জানিয়ে আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।